সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো মাত্র 8 টাকা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে পারফেক্ট রসমালাই। যারা নতুন বানাচ্ছেন তারা এভাবে ট্রাই করতে পারেন, এতে দেখা যাবে অতিরিক্ত উপকরণও নষ্ট হবে না আর আপনিও পারফেক্টভাবে রসমালাই বানানো শিখে যাবেন। পারফেক্ট রসমালাই মানে নরম তুলতুলে স্পঞ্জি রসমালাই বানানোর জন্য আমার এই রেসিপি সম্পূর্ণ আপনাকে ফলো করতে হবে। চলুন জেনে নিই রসমালাই বানানোর প্রস্তুত প্রণালী। আজকে রসমালাই বানানোর জন্য আমি এই প্যাকেটগুলো ব্যবহার করব। 8 টাকার এই প্যাকেটগুলো যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন। এবার 3টা প্যাকেট আজকে নিয়ে নিয়েছি রসমালাই বানানোর জন্য। 3 প্যাকেট দুধ আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও একটু কম বেকিং পাউডার। এখানে হাফ চামচ পর্যন্ত বেকিং পাউডার দেওয়া যাবে, তবে এর বেশি দেওয়া যাবে না। বেকিং পাউডার বেশি হলে মিষ্টিগুলো দুধে দেওয়ার সময় কিন্তু খুলে যাবে। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করা যাবে না, তেল দিলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট বা ভালো একটা ফ্লেভার আসবে না। এবার ঘিটাকে খুব ভালো করে ডলে ডলে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে দুধের সম্পূর্ণ অংশে যাতে ঘিটা লেগে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো ডিমটা অল্প অল্প করে দিব আর একটা চিটচিটে ডো বানিয়ে নিব। ডিমটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর চিটচিটে ডো বানিয়ে নিতে হবে। মিষ্টির জন্য মানে পারফেক্ট রসমালাইয়ের মিষ্টির জন্য আমাদের ডোটা এরকম চিটচিটেই হতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে, এবার ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য ডোটা সেট হওয়ার জন্য। ডোটা সেট হতে হতেই আমি রসমালাইয়ের মালাইটা বানাবো। সেই জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটাকে জাল করে কিন্তু ঘন করা যাবে না। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে ব্যবহার করবেন। আপনি চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এই এলাচটা দেওয়ার জন্য ডিমের যে কাঁচা গন্ধ আছে সেটা আর লাগবে না। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনি মিষ্টি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মিষ্টির পরিমাণটা মানে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার খুব ভালো করে নেড়ে মিশে আমি অপেক্ষা করব দুধটা একবার ফুটে ওঠা পর্যন্ত। কোনোভাবেই দুধটা কিন্তু জাল করে ঘন করা যাবে না। যদি দুধটা ঘন হয়ে যায় তাহলে কিন্তু রসমালাইয়ের মিষ্টিটা পারফেক্টভাবে হবে না। দুধটা ফুটে উঠেছে, এবার আমি চুলাটা কমিয়ে দিব। এবার আমি রসমালাইয়ের মিষ্টিটা বানানোর জন্য চলে যাব। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখুন আমি যে ডোটা চিটচিটে করে বানিয়েছিলাম এটা কিন্তু সেট হয়ে গেছে, এখন কিন্তু হাতে লেগে আসছে না, একেবারে মিষ্টি বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। এবার হাতে একটু ঘি লাগিয়ে নিব। ঘি লাগিয়ে নিলে এই ডোটা আর কোনোভাবে হাতে লেগে যাবে না, মিষ্টিটা খুব পারফেক্টভাবে শেপ দেওয়া যাবে। হাতে সামান্য একটু ডো নিয়ে খুব ছোটো ছোটো করে বানাতে হবে, কারণ আপনি যতটুকু বানাবেন এগুলো দুধে দেওয়ার পরে কিন্তু ফুলে ডবলের চেয়ে বেশি হয়ে যাবে। আপনি চাইলে গোল গোল করেও বানাতে পারেন, আবার চাইলে এরকম লম্বা করেও রসমালাইগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি এরকম লম্বা লম্বা শেপে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে আমি দুধের মাঝে দিয়ে দিব। একটা জিনিস মনে রাখবেন, দুধটা যখন ফুটানো অবস্থায় থাকে সেই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো দিবেন না, চুলা আঁচটা কমিয়ে রেখে তারপর মিষ্টিগুলো দিবেন। যদি চুলা আঁচটা বাড়ানো থাকে ওই পর্যায়ে দুধে মিষ্টিগুলো দিলে অনেক সময় কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। মিষ্টিগুলো দেওয়া হয়েছে, এবার চুলা আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। যদি দুধটা পড়ে যেতে নেয় তাহলে এভাবে ঢাকনাটা উঠিয়ে দিবেন। ফিরে এলাম 15 মিনিট পরে। আমার মিষ্টিগুলো মাশাল্লাহ পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো ছোট বা বড় তার উপর ডিপেন্ড করে সময়টা সামান্য কম বেশি লাগতে পারে, আর এখানে দুধের পরিমাণ অল্প হওয়ার জন্য মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে গেছে। যদি এখানে দুধের পরিমাণ বেশি থাকতো তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর একটা গোল শেপে চলে আসতো। যাই হোক, মিষ্টিগুলো ওঠানোর আগে অবশ্যই চেক করে নেবেন মিষ্টিটা পারফেক্টভাবে ভিতর পর্যন্ত হয়েছে কিনা। যদি ভিতরে সামান্য পরিমাণও কাঁচা থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। আমার মিষ্টিগুলো হতে 15 মিনিট সময় লেগেছে। আর একটু খেয়াল করে দেখুন মাশাল্লাহ একটা মিষ্টি ভেঙে যায়নি। এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে ফিরে আসব। ফিরে এলাম মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে। দেখুন একেবারে পারফেক্ট রসমালাই। যদি আপনি দুধটা ঘন করতে চান তাহলে এখানে আর একটু গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। আর মিষ্টিগুলো কিন্তু একটু চ্যাপ্টা হয়ে যায়, কারণ হচ্ছে দুধের পরিমাণটা অল্প। এবার নামিয়ে পরিবেশন করুন, খুবই মজার। মাত্র 8 টাকার গুঁড়া দুধের প্যাকেট দিয়ে রসমালাই। রসমালাইগুলো এতটা মজা হবে আমি নিজেও বুঝতে পারিনি, একেবারে পারফেক্ট রসমালাই। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আমি একটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।